বীরভূমের বকটুই গ্রামে ভাদু শেখের হত্যার ঘটনায় অন্যতম অভিযুক্ত পলাশ শেখের বাড়ির কাছ থেকে বোমা উদ্ধার ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়ানোর মধ্যেই ওই জেলার সাঁইথিয়ার দক্ষিণ বনগ্রামে বেশ কয়েকটি বোমা পাওয়া গেল। দুটি প্লাস্টিকের জারে এই বোমাগুলি রাখা ছিল। বকটুইয়ের নারকীয় ঘটনার পরে রাজ্যের বিভিন্ন জায়গা থেকেই বোমা এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে। সামনে সামনে দাদা বসা যাবে